কুশলা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি পদে নিযুক্ত হলেন প্রভাস নস্কর। এর আগে তিনি পাঁচলা পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মদক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এদিন পাঁচলা পঞ্চায়েত সমিতির বৈঠকে তাকে সহকারী সভাপতি পদে নবনিযুক্ত করা হয়। এদিন হাজির ছিলেন পাঁচলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক গুলশান মল্লিক ও সমস্ত পঞ্চায়েত সমিতির সদস্য, পাঁচলা কেন্দ্রের একাধিক তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীও উপস্থিত ছিলেন। উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর কুমার পাজা। নির্বাচনের আগে থেকে প্রায় তিন মাসের বেশি সময় ধরে পাঁচলা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতির পদ শূন্য, তার জেরে বেশ কিছু মানুষেরও অর্থাৎ সাধারণ মানুষ কিন্তু অসুবিধার মধ্যে পড়েছে। তো সেই পরিস্থিতি যতটা দ্রুত স্বাভাবিক করা যায় অর্থাৎ সহকারী সভাপতির পদ নির্বাচন করে যাতে করে মানুষকে সমান্তরালভাবে সুষ্ঠুভাবে পরিষেবা পৌঁছে দেওয়া যায় সেই চেষ্টা করেছেন পাঁচলা কেন্দ্রের বিধায়ক থেকে পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্যরা মিলে। আজ সহকারী সভাপতির পদে যিনি বসেছেন ওনার সঙ্গে কথা বলে নেব। তবে সবথেকে আগে যেটা বলা ভালো, উনি এই পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মাধ্যক্ষ ছিলেন, তিনি দক্ষতার সঙ্গে সেই দায়িত্ব পালন করেছেন। আজ থেকে ওনার কাঁধে নতুন দায়িত্ব সহকারী সভাপতির পদ। দাদা, নতুন দায়িত্ব, দীর্ঘদিন এই পঞ্চায়েত সমিতির সহ যে শিক্ষার দায়িত্ব তিনি পালন করেছেন, সেই জায়গায় আপনি সহকারী সভাপতির দায়িত্ব কী বলবেন? দেখুন, তিন মাস সহকারী ছিল না, ফাঁকা অবস্থাতেই ছিল। আমাদের মাননীয় গুলশান মল্লিক সাহেব, এমএলএ সাহেবের উদ্যোগে এবং সমস্ত সদস্যদের উদ্যোগে সেই শূন্যপদ পূরণ হয়েছে, আমাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। আমি চেষ্টা করব যে সেই দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করার এবং মানুষের চাহিদা, মানুষকে ঠিকঠাক পরিষেবা যাতে দেয়া যায় এবং মানুষের যাতে পরিষেবাটা পৌঁছে যায় ঠিক সময় মতো বাড়িতে, সেটা আমরা চেষ্টা করব। আপনার আগে যিনি সহকারী সভাপতি ছিলেন তিনি নির্বাচনের আগে থেকেই পদ ছেড়েছেন? হ্যাঁ। তো তাকে দেখা ও সেই জায়গায় নিজে অসীম দায়িত্ব পালন কতটা নিজেকে আত্মবিশ্বাসী বলে মনে হচ্ছে? আত্মবিশ্বাসী আছে, কারণ আমি বিগত দিনে শিক্ষা কর্মাধ্যক্ষর দায়িত্ব পালন করে আসছি। আমি চেষ্টা করব, নিশ্চয়ই সে চেষ্টা আমার সফল হবে, কারণ সকলের আশীর্বাদ আমার কাঁধে আছে, সর্বোপরি এমএলএ সাহেবের আশীর্বাদ আছে। চেষ্টা করব সহকারী সভাপতির পদ যাতে করে সুন্দরভাবে দায়িত্ব পালন করে রাখা যায়। আরও একটা বিষয়ে, এই প্যান্ডেমিক সিচুয়েশানে প্রিয় মানুষ সহকারী সভাপতি হচ্ছে, তাই দেখে বহু মানুষের ভিড় আবির দেখে কর্মী সমর্থকদের উল্লাস, এই বিষয়টা বলবেন? এই যে মানে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মানুষ এসছে, কারণ এই প্যান্ডামিক পরিস্থিতিতে মানুষ ঝুঁকি নিয়ে এসেছে, তারা চেষ্টা করেছে যে দূরত্ব বজায় রাখতে, কিন্তু আবহাওয়া দুর্যোগ অবস্থায় ছিল, খুব বৃষ্টি হচ্ছিল, সেই কারণে কিছু কিছু সময় তারা মাথার উপরে একটুখানি ছাউনি পাওয়ার জন্যে তারা বিভিন্ন জায়গায় হয়তো জটলাহত হয়েছে। কিন্তু এই পরিস্থিতিতে মানুষের উচ্ছ্বাস আছে, কারণ মানুষ জনপ্রতিনিধিদের কাছ থেকে আশা করে তাদের কিছু চাহিদা, তাদের প্রয়োজন মতো কিছু জিনিস পেতে। চেষ্টা করব সেই জিনিসটা পূরণ করার। সহকারী সভাপতি পদ নির্বাচনের আগে থেকেই শূন্য ছিল, সেখানে মানুষের পরিষেবা পেতেও অসুবিধা হয়েছিল, আজকে রীতিমতো দেখা গেল সেই পদ পূর্ণ হলো, মানুষের উপস্থিতিও চোখে পড়ার মতো, আপনি সাক্ষী ছিলেন, দেখলেন, কী বলবেন? অবশ্যই, দলের দীর্ঘদিন ধরে দলের সব সুযোগ সুবিধা নিয়ে বিগত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দলের সাথে গদ্দারি, দলের সাথে বেইমানি করে তিনি একটি অন্য দলের সিম্বলে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে। তাই আজকে পাঁচলার আপামর তৃণমূল কংগ্রেসের সমর্থক কর্মী মানুষ তারা শুধু প্রহর গুনছিল যে এই ধরনের গদ্দারদের কবে প্রশাসনিক এবং দলগতভাবে তাদের বিতাড়িত করা হবে। আজকে আমাদের পাঁচলা পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্য সদস্যরা তারা সর্বসম্মতক্রমে আমাদের যিনি শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন তাকে করলেন। এটা যেটা হওয়ার কথা ছিল সেটাই আজকে হয়েছে, অনেকটা দেরি হয়েছে, আরও আগে করা উচিত। পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি কিছু বলেন? আজকে
আপনারাও জানেন আমরাও জানি যে পঞ্চায়েত সমিতির যিনি সহকারী সভাপতি ছিলেন তিনি বিগত দিনে আইসিবির প্রার্থী হয়েছিল, স্বাভাবিক কারণে নিয়ম অনুসারে রিজাইন দিয়েছিল। সেই জায়গায় আজকে আমরা বেল্ডুবি গ্রাম পঞ্চায়েতে, তার বাড়ি ছিল বেল্ডুবি গ্রাম পঞ্চায়েত থেকে, আমরা প্রভাস নস্করকে আমরা সহকারী সভাপতি আজকে নতুনভাবে নির্বাচিত করলাম। আমাদের 31 জন সদস্য, একজনের পদ চলে গেছে ওই ভাইরাসটার, আর একজন বিজেপি আছে, বাকি 30 জন প্রার্থী আমাদের ওই মেম্বার আমাদের উপস্থিত ছিল, সকলেই ঐক্যবদ্ধভাবে আমাদের সহকারী সভাপতি আজকে নির্বাচিত। সহকারী সভাপতি পদ ছিল তিনি দীর্ঘদিন এই পঞ্চায়েত, এই পঞ্চায়েত সমিতিতে দুটো ট্রান্স তিনি ছিলেন শিক্ষার কর্মদক্ষ, এখনও শিক্ষার কর্মদক্ষ আছে, তবে আগামী দিনে শিক্ষার কর্মদক্ষটা আমরা অন্যজনকে আবার দেবো ঠিক করেছি। সেই জন্যে একটা ব্যক্তির দুটো পদ নয়, একই পদ, সেটা আমরা করে দেবো। যে কাজের ধারা ছিল বিধায়ক হিসেবে আপনি কতটা আশা করছেন কীভাবে? এখন এই সহকারী সভাপতি যাকে ওরা হলো একটা শিক্ষিত ভালো ছেলে, বুদ্ধিমান ছেলে, তার দ্বারা এই পঞ্চায়েত সমিতির ডেভেলপমেন্ট কাজ অনেক ভালো হবে। সেইভাবেই সকলে মিলে ঐক্যবদ্ধভাবে বসে আলোচনার মাধ্যমে একদিকে পঞ্চায়েত সমিতির সদস্য সদস্য, অপরদিকে দলের সমস্ত শীর্ষ নেতৃত্বকে নিয়ে আলোচনার মাধ্যমে এইটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানে আরও ভালো মানুষ পরিষেবা পাবে আশা করছেন? আরও ভালো মানে যা ছিল তার থেকে 100 গুণ ভালো তাকে নিয়ে আজকে নির্বাচিত করা হবে। আশা করি তার দ্বারাই পাঁচলা পঞ্চায়েত সমিতির উন্নয়নমূলক কাজ ভালো হবে, কর্মীরা ভালো ব্যবহার পাবে, আচার ব্যবহার ভালো পাবে, যেটা বিগত দিনে মানুষের ক্ষোভ ছিল, পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যদের ক্ষোভ ছিল, তিনি নিজের ছাড়া ভাবতেন না, তিনি অন্য লোকের কথা ভাবতেন। আমরা যেমন আমাদের তৃণমূলের মানুষের কথা ভাবি, তৃণমূলের মেম্বারদের কথা ভাবি, অপরদিকে ইনি ভাবত অন্য জগতের মানুষের কথা। তাই আজকে পাঁচলাবাসী খুবই খুশি এবং আনন্দিত, তারা আনন্দ করতে করতে সব বাড়ি চলে গেছে। এখানে তাদেরকে মিষ্টি খাওয়ানো হয়েছে, মিষ্টির ব্যবস্থা করা হয়েছে, বিরিয়ানির ব্যবস্থা পেয়েছে। হাওড়া থেকে রাকেশ পাইতির রিপোর্ট, টাইমস বাংলা।